প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন যে সমস্ত ভাইরা জবনকালে অতিরিক্ত মাস্টারসের কারণে কিন্তু আপনাদের মিশিংকে একবারে দজ অঙ্গ করে ফেলেছেন ঠিক মতো দাঁড়ায় না স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ঔষধি গ্যাসের শিকড়গুলো সেবন করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুকে কোন নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে ঔষধি গ্যাসের শিকরগুলো সেবন করার পর যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গ্যাসের শিকরগুলো খাওয়ার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের চিকিৎসা ছেড়ে দেব কারণ ঔষধি গ্যাসের শিকরগুলো যারাই মনের মধ্যে বিশ্বাস রেখে সেবন করেছে তারাই শুধু কার্যকরিতা পেয়ে গেছে বন্ধুরা আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের না হাজার হাজার টাকা পয়সা নষ্ট করছেন তাও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় বন্ধুরা আপনারা যদি ঔষধি গ্যাসের শিকড়গুলো সেবন করেন ঔষধি গ্যাসের শিকড়গুলো সেবন করলে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না আপনারা কিন্তু যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন ওই সমস্ত ট্যাবলেট যদি আপনি খেয়ে যদি স্ত্রীর সাথে সহবাস করেন এক সময় দেখবেন ওই ট্যাবলেট আর কোনো কাজ করছে না বন্ধুরা আমি এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই ঔষধি গাছের নাম হচ্ছে হাতির সুর বা হাস্তি সুরা গাছ বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এই ঔষধি গাছের এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে হাতির সুরের মতো ফুলগুলো আপনারা দেখে নেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ঔষধি গাছটিকে যদি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু এই ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি খেতে আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন তারপর আপনারা ঔষধি গাছটিকে কিন্তু আপনারা অনেকে চিনে থাকেন কিন্তু ওষুধি গাছের কার্যকরিতা সম্পর্কে আপনারা জানেন না বলে ঔষধি গাছটিকে কিন্তু আপনারা অবহেলার চোখে দেখে থাকেন বন্ধুরা ঔষধি গাছটিকে যেখানে মানে পাবেন সেখান থেকে আপনারা তুলে নেবেন তারপর আপনার ঔষধি গাছটিকে তুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর ওষুধি গ্যাসের শিকরগুলো বাড়িতে নিয়ে যাবেন তারপর আপনারা বাড়িতে নিয়ে যেয়ে তারপর একটি পান নেবেন পানের সাথে এই দেখতে পারছেন এই শিকড়গুলো এই শিকড়গুলো আপনারা পাঁচটি থেকে ছয়টি খণ্ড করবেন তারপর আপনারা ওই একটি পানের সাথে পাঁচটি থেকে ছয়টি খণ্ড দিয়ে তারপর দুই চামিচ মধু দিবেন দুই চামিচ কালো জোড়া দেবেন এবং আপনারা দুটি কিশমিশ দিয়ে তারপর আপনারা যখন স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখন ওই পানটি আপনারা সেবন করবেন সহবাসের আধা ঘন্টা আগে সহবাসের আধা ঘন্টা আগে যদি আপনি সেবন করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোড়ার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে যদি আপনি সহবাস করতে চান দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে ওষুধি গাছ তখনও মানুষের সাথে বেইমানি করে না আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে যদি এই ওষুধি গাছের শিকড়গুলো সেবন করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা কার্যকৃতা পেয়ে যাবেন বন্ধুরা যদি কোনো রোগী বলতে পারেন যে আমরা কোনো কার্যকারিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা আবার আমি আপনাদের বলে দিচ্ছি ঔষধি গাছের নাম হচ্ছে হাস্তির সুর বা হাতির সুর গাছ বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম